আসসালামু আলাইকুম সোনামণিরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে এসেছি কেজির সায়েন্স ক্লাস নিয়ে। তাহলে চলো বুড়ে চলে যাই। দেখো আজকে তোমাদের ক্লাসটা হচ্ছে সায়েন্স ক্লাস। তাহলে দেখো টপিক কি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে কি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখন কতগুলো শূন্যস্থান পূরণ দেওয়া আছে, দেখো এই ফাঁকা জায়গাগুলো অ্যান্সারগুলো দেওয়া আছে। তাহলে কি করবো, তাহলে চলো এগুলো আমরা পড়ে ফেলি। দেখো ফার্স্ট দেওয়া আছে আই সি উইথ মাই আইজ। আমরা কি দিয়ে দেখি, চোখ দিয়ে। তাহলে এখানে কি দিয়েছি, আই ই ওয়াই ই এস আইজ। এরপর দেখো দেওয়া আছে আই হোল্ড থিংস উইথ মাই হ্যান্ডস। আমরা জিনিসপত্র কি দিয়ে ধরি, হাত দিয়ে, আমাদের হাত দিয়ে। তাহলে এখন কি হবে, হ্যান্ডস এইচ এ এন ডি এস হ্যান্ডস। এরপর দেখো দেওয়া আছে আই স্মেল উইথ মাই নোজ। আমরা বিভিন্ন জিনিসের সেন্ট কীভাবে নে, কি দিয়ে নে, নাক দিয়ে। তাহলে এখানে কি লিখেছি, নোজ এন ও এস ই নোজ। আই টক উইথ মাই মাউথ, আমরা কি দিয়ে কথা বলি, মুখ দিয়ে। তাহলে এখানে কি দেওয়া আছে, মাউথ এম ও ইউ টি এস মাউথ। এরপর দেখো দেওয়া আছে আই ফিল উইথ মাই স্কিন, আমরা ফিল করি, অনুভব করি, কি দিয়ে, আমাদের স্কিন দিয়ে, চামড়া দিয়ে, তাই না? এখন কি দেওয়া আছে, স্কিন এস কে আই এন স্কিন। এরপর দেখো দেওয়া আছে উই হ্যাভ ফাইভ সেন্স, আমাদের কয়টি সেন্স, ফাইভ, পাঁচটি। তাহলে এখন কি লেখা আছে, ফাইভ এফ আই ভি ই ফাইভ। ওয়াটার ইজ ইউজ ফর ওয়াশিং, ওয়াটার পানি আমরা কীভাবে ইউজ করি, ওয়াশিং করি, ধুই, তাই না? কাপড় ধুই, থালা বাটি ধুই, হাঁড়ি পাতি মাঝে গোসল করি, তাই না? তাহলে এখন কি দেওয়া আছে, ওয়াশিং ডাব্লিউ এ এস এইচ আই এন জি ওয়াশিং। এরপর দেখো মিস তোমাদের ইজি করার জন্য আবার পড়িয়ে দিচ্ছে। এখানে কি দেওয়া আছে, আই, এখানে কি দেওয়া আছে, হ্যান্ডস নোজ মাউথ স্কিন ফাইভ ওয়াশিং। দেখো আই সি উইথ মাই আইজ, আই হোল থিংস উইথ মাই হ্যান্ডস, আই স্মেল উইথ মাই নোজ, আই টক উইথ মাই মাউথ, আই ফিল উইথ মাই স্কিন, উই হ্যাভ ফাইভ সেন্স, ওয়াটার ইজ ইউজ ফর ওয়াশিং। আচ্ছা ঠিক আছে, দেখো এর পাশে আরেকটি সাবজেক্ট দেওয়া আছে আরবি ও ইসলাম শিক্ষা। আরবি ও ইসলাম শিক্ষা দেওয়া আছে আরবি হরফ লিখো। তাহলে এখানে কি দেওয়া আছে, তোয়া জ আই গই। দেখো তোমাদের এটা শীট তৈরি করা হয়েছে, তোমরা স্কুলে এসে শীটটা নিয়ে যাবে এবং এই যে টপিকটা দেওয়া আছে, এই যে আরবি হরফগুলো, এগুলো তোমরা শীটটা ভরে লিখবে। এগুলো তোমাদের এস ডব্লিউ রইল। আসলে তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।